রমজান মাসে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কম দামে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে রাজধানীর 25টি জায়গা মিলবে গরু খাসি মুরগির মাংস সহ বেশ কিছু পণ্য। এছাড়া শাহজাহানপুর সহ 6টি বাজারে 600 টাকা কেজিতে মিলবে গরুর মাংস। এসব বাজারে ক্রেতার তুলনায় পণ্যের পরিমাণ কম বলে অভিযোগ ক্রেতাদের, আছে বিশৃঙ্খলার অভিযোগও। রোজায় নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। রাজধানীর 25টি জায়গায় গরুর মাংস 600 টাকা, খাসির মাংস 900 টাকা, ড্রেসিং ব্রয়লার 250 টাকা, দুধ 80 টাকা লিটার ও ডিম 110 টাকা ডজন বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জনপ্রতি 1 কেজি মাংস, 1 ডজন ডিম, 2 লিটার দুধ নিতে পারবেন। অন এভারেজ আমরা 37,500 লিটার দুধ এই 25টা গাড়িতে দিচ্ছি, আপনার ডিম দিচ্ছি অলমোস্ট 40,000-এর মতো প্রতিটা গাড়িতে, গরু মাংস যাচ্ছে 2,500 কেজি, মুরগি যাচ্ছে হচ্ছে 1 টন করে। পুরো রমজানে সকাল 10টা থেকে শুরু হয়ে সব পণ্য বিক্রি শেষ হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। তবে চাহিদার তুলনায় পণ্যের পরিমাণ অনেক কম বলে অভিযোগ ক্রেতাদের। মোটামুটি আর কি চলতেছে আর কি, কিছু কম রেটে পাওয়া যায় এই জন্য এখানে আসি, কম দামে বিক্রি হয়ে যায় না এই জন্য আসছি। যারা আইনের কাজ করে তারা কেন আগে এসে নিয়ে যাচ্ছে, পরে এসে তাদের আগে কেন দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এর বাইরেও রাজধানীর 5টি বাজারে কম দামে গরুর মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এছাড়া রাজধানীর উত্তর শাহজাহানপুরে 595 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। সকালে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তাদের যে দায়িত্বশীলতার পরিচয় দেন, সেই দায়িত্বশীলতা আমি আরো বেশি আশা করব। যেখানে অনিয়ম, যেখানে আপনার মজুদ করছে, যেখানে প্রাইস বাড়িয়ে দিচ্ছে, সেই সব বিষয়গুলো আপনারা তুলে ধরেন, আমরা সেই সব জিনিসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।